আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, হোমিও সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো আপনাদের সমস্যা অনুযায়ী দেখছেন এবং উপকৃত হচ্ছেন। তো বন্ধুগণ, বরাবরের মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। আজকে আমি যেই রোগটি নিয়ে আলোচনা করব, এটি হলো উচ্চতা বৃদ্ধি নিয়ে। উচ্চতা বৃদ্ধি, যার ইংরেজি নাম ইনক্রিজ হাইট, বডি হাইট। তো যারা এই বিষয়ে বিস্তারিত জানতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলছি এটি হলো উচ্চতা বৃদ্ধি নিয়ে বা ইনক্রিজ বডি হাইট, এই সমস্যাটি নিয়ে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জেনে নেই যে আমাদের উচ্চতা বৃদ্ধির সাথে কি কি জিনিস জড়িত, উচ্চতা কেন বাড়ে না, কোন গ্রন্থির মাধ্যমে বা কোন হরমোনের মাধ্যমে উচ্চতা সাধারণত বৃদ্ধি পায়। তো বন্ধুগণ, সাধারণত আমরা জানি যে আমাদের পরিমিত বয়সের সাথে সাথে দেহের উচ্চতাও বৃদ্ধি পায়। সাধারণত 22 বছর বা 23 বছর পর্যন্ত একজন পুরুষ এবং নারীর উচ্চতা তার বংশ পরম্পরা অনুযায়ী বৃদ্ধি পায় বা তার হরমোনের উপর এই বা বৃদ্ধি নির্ভর করে থাকে। তো বন্ধুগণ, আমাদের পিতামাতা বা আমাদের পূর্বপুরুষ যদি খাটো হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুব কম। আবার আমাদের পুষ্টি যদি আমরা ঠিক মতো না পাই সেক্ষেত্রেও আমাদের উচ্চতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কম। হরমোন যদি ঠিক মতো নির্গত না হয় শরীর থেকে সেক্ষেত্রেও আমরা আমাদের উচ্চতা বৃদ্ধি করার ক্ষেত্রে একটি বাধা প্রদান করে থাকে। বন্ধুগণ, উচ্চতা বাড়ানোর জন্য প্রথমেই যেই বিষয়গুলো কাজ করে থাকে তার মধ্যে 1 নম্বরই হলো পিতামাতা যদি লম্বা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তা আমাদের সহায়তা করে। তাছাড়া যদি কেউ ভালো মন্দ খাবার খায়, পুষ্টিকর খাবার খায়, শাকসবজি বেশি করে খায়, ছোট মাছ বেশি করে খায় ইত্যাদি পুষ্টিকর খাবার যদি কেউ বেশি করে খায় সেক্ষেত্রে তার উচ্চতা বাড়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি যদি আমাদের হাইট হরমোন, যা আমাদের পিটিউটারি গ্রন্থি থেকে নির্গত হয়, এই হাইট হরমোন যদি অত্যাধিক পরিমাণে বা পর্যাপ্ত পরিমাণে নির্গত হয় শরীর থেকে তাহলেও আমাদের উচ্চতা বাড়ার সম্ভাবনা থাকে। তাছাড়া আপনারা যাদের বয়স এখনো 22 বা 23 হয়নি তারা ইচ্ছা করলে আপনারা তার পাশাপাশি বিভিন্ন ব্যায়াম আছে সে ব্যায়াম করতে পারেন, লাফালাফি করতে পারেন, দৌড়াতে পারেন, আরো বিভিন্ন যে ব্যায়ামগুলো রয়েছে সেগুলো আপনারা করার দ্বারা উচ্চতা বৃদ্ধি করতে পারেন। তার পাশাপাশি যদি আপনারা হোমিও ওষুধ সেবন করেন তাহলে আপনাদের উচ্চতা আরও বেড়ে যাবে এবং আপনাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে উচ্চতা বাড়ার জন্য সেই প্রতিবন্ধকতাগুলো দূর হয়ে যাবে। তো বন্ধুগণ, আমি এখন যে ওষুধগুলোর কথা বলবো এই ওষুধগুলো যদি আপনার লক্ষণের সাথে মিলে যায় তাহলেই সেবন করবেন, আর যদি লক্ষণের সাথে না মিলে তাহলে একজন নিকটস্থ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ আপনারা নিতে পারেন বা নিচে আমার নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা যোগাযোগ করার মাধ্যমে ওষুধগুলো সেবন করতে পারেন। বন্ধুগণ, আমি এখন প্রথমেই যে ওষুধটির কথা বলবো এই ওষুধটির নাম হলো থাইরয়েডিনাম 200, থাইরয়েডিনাম 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটির লক্ষণ হচ্ছে আপনি একে খাটো, তার উপরে যদি আবার আপনার থাইরয়েডের সমস্যা থাকে, গলগণ্ডের সমস্যা থাকে, অতিরিক্ত লবণ খাওয়ার ফলে থাইরয়েডের সমস্যা থাকে, পাশাপাশি আপনি যদি বামন প্রকৃতির বা খাটো প্রকৃতির হয়ে থাকেন তাহলে এই ওষুধটি আপনারা সেবন করবেন। এই ওষুধটি আপনারা 3 ফোঁটা করে প্রতি সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে এই ওষুধটির নাম হলো ব্যারাইটা কার্ড 200, ব্যারাইটা কার্ড 200 এই ওষুধটি। বন্ধুগণ, এই ওষুধটি উচ্চতা বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। যদি আপনারা এই ওষুধটি অল্প বয়স থেকে খাওয়া শুরু করেন তাহলে আপনাদের উচ্চতা দ্রুত বৃদ্ধি পাবে। এই ওষুধটি আপনাদের উচ্চতা বৃদ্ধি করতে সহায়তা করবে। আপনাদের যদি যাদের মেধা শক্তি কম
উচ্চতা বাড়ার সাথে সাথে যদি আপনাদের মেধা শক্তিরও সমস্যা থেকে থাকে তাহলে সেটিতেও সহায়তা প্রদান করবে। এই ওষুধটি আপনারা 3 ফোঁটা করে সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করবেন। 3 ফোঁটা করে সপ্তাহে একবার খাওয়ার পূর্বে সেবন করবেন। বন্ধুগণ, এর পরবর্তীতে যে ওষুধটি রয়েছে ওষুধটির নাম হলো থুজা 200, থুজা অক্সিডেন্টালিস 200 বা থুজা 200। এই ওষুধটি হচ্ছে যাদের পারিবারিক ইতিহাসে বা পরিবারের মধ্যে যদি কেউ খাটো থেকে থাকে, এর জন্য যদি আপনার উচ্চতা না বাড়ে তাহলে সেক্ষেত্রে আপনারা এই ওষুধটি সেবন করতে পারেন। এই ওষুধটিও আপনারা 3 ফোঁটা করে রাত্রে খাওয়ার পূর্বে সেবন করবেন। সপ্তাহে একদিন রাত্রে খাওয়ার পূর্বে সেবন করতে হবে। বন্ধুগণ, সর্বশেষ আমার কাছে একটি প্যাটেন্ট ওষুধ রয়েছে। এই ওষুধটির নাম হলো রাইট হাইট। এই ওষুধটি হলো একটি ইন্ডিয়ান কোম্পানি, SBL কোম্পানির একটি ওষুধ। এটি হলো বড়ি জাতীয় ওষুধ। তো আপনাদের যাদের এই সমস্যা বেশি রয়েছে তারা 2টি করে বড়ি চাবিয়ে চুষে 3 বেলা খাওয়ার পর সেবন করবেন, আর যাদের সমস্যা কিছুটা কম তারা 1টি করে বড়ি চাবিয়ে চুষে 3 বেলা খাওয়ার পর সেবন করতে হবে। ওষুধগুলো অত্যন্ত কার্যকরী। আপনাদের লক্ষণ অনুযায়ী আপনারা প্রথম 3টি ওষুধের মধ্যে যে কোনো একটি ওষুধ সেবন করবেন, পাশাপাশি সর্বশেষ ওষুধটি আপনারা দ্বিতীয় ওষুধ হিসাবে সেবন করবেন। এতে আপনাদের উচ্চতা ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যেই ইনশাল্লাহ আস্তে আস্তে বাড়তে শুরু করবে। তো বন্ধুগণ, যদি আমাদের কথাগুলো ভালো লাগে থাকে, ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধু যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান, এবং আমাদের জন্য দয়া করবেন যেন চ্যানেলটি আরও বড় হয়। তো বন্ধুগণ, আজকে পর্যন্ত রাখছি, ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।